আপনারা সবাই কিরাম আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। মুই এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরার ভোমরা বর্ডারে। এই ভারত থেকে বাংলাদেশে যাওয়ার অনেকগুলি ল্যান্ডপোর্ট আছে, তো মুই এইবার এই ল্যান্ডপোর্ট নিলাম। তো মুই সকালবেলায় বেরিয়ে চলে এলাম বসিরহাট, ওইখান থেকে গোজাডাঙ্গা আসি, সমস্ত ফর্মালিটি শেষ করি, এখন চলে এসি বাংলাদেশ বর্ডারের ইমিগ্রেশনের সামনে। সমস্ত ফর্মালিটি শেষ, এখন মুই যাব হলো সাতক্ষীরা শহরে। তো আপনারা আবার ভাবেছেনও যে মোর ব্লগ চ্যানেল, তো মুই কেন যাচ্ছি এই রাস্তা দিয়ে খানিক্ষণ বাদে আপনাদের কবানে। আধা ঘন্টা পরে আমরা পৌঁছে গেলাম সাতক্ষীরা শহরে, এই সেই সুইজালের খাসির মাংসের আর নিউ আব্বাসের হোটেল। যেই হোটেলের কথা শুনতে শুনতে মোর কান ঝালাপালা, সবাই খালি বলছে এত স্বাদ এত স্বাদ। তাই অনেক কষ্ট করে চলে এলাম এই বর্ডার দিয়ে এই ঢাকার উদ্দেশ্যে। তো চলুন ভিতরে যাই, দেখি কী কী আছে। তো যাওয়ার সাথে সাথে সাওয়ালটা একটা মেনু কার্ড ধরাই দিল। তো মেনু কার্ড দিয়ে কী করবানে, মোর তো মন চাইছে এই সুইজালের মাংসের রেসিপি খাওয়ার জন্য। তো ওরা বলছিল সুখনগরও যাইতে পারেন, মোর মন সুখসুখ করছে এখন খাওয়ার জন্য, মই সুখনগর যাই কী করবো, এখানে বসে পড়লাম। তো নিয়ে এলো গামলা ভরে মাংস, আর এখানে দিলাম আমাদেরকে পুঁই শাক ভাজা আর ডাল। আরে শাকের শাক আর ডালে কি মন পড়ে, মন পড়ে রয়েছে মাংস কখন খাবানে। ওই সুইজাল তুলে নিলাম, রসুন তুলে নিলাম, খাওয়া শুরু করলাম। এই কি সে স্বাদ, এই স্বাদ আর বলার নয়। তো এই স্বাদ ভালো লাগলো এমন চিন্তা করছিলাম কেমন করে মোর প্রিয় মানুষগুলোর সাথে শেয়ার করি। তো তাই ধানায় পানায় কই রে অনেকখানি অনেক খাতি টাতি লাগে, তো কাকার কাছ থেকে নিয়ে নিলাম সুইজালের এই রেসিপি। এই হলো সেই সুইজাল। আর এই চাওয়ালটার কথা কি বলবো, নাজবুল নাম, এত ভালো, এত আন্তরিকভাবে আমাকে খাওয়াইলো, মনে হইলো যে বাড়ির বসে খাইছি, আপনারা আসলেও খাওয়াইবে। এই সুইজালের গামলা ঘড়ি দেয় যে যত পিস খান 170 টাকা করে পিস, বাড়ির জন্য লইয়া যান। ময়ে বাড়ির জন্য লইয়া গেলাম। আর এই মোর এই সাতক্ষীরার ভাষা শুনতে কেরাম লাগে দে আপনাদের কাছে, ভুল হইলে ক্ষমা করে দিবেন, আর আর যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। তো মুই ওই রেসিপি নিয়ে আসি, আর দেরি করলাম না, সুইজালও নিয়ে আসছি, আপনাদের জন্য রেসিপি তৈরি করে ফেলছি। দেখার জন্য সঙ্গে থাকতে হবে না কি, ঠিক বললাম না, স্কিপ করবেন না কিন্তু। পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা আমাকে দেখছেন, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে চলুন আজকে সেই চুইঝালে খাসির মাংসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, সুন্দর করে স্কিপ না করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ওরা বলছিল ওরা নাকি 110 গ্রাম করে এক একটা পিস নেয়, কিন্তু আমি এখানে 1 কেজিতে 12টা পিস করেছি, কারণ আমার তো অল্প রান্না, সেদ্ধ হতে হবে। আর এটা হচ্ছে সেই চুইঝাল যেটা পান গাছের মতো গাছ, বড় বড় গাছের সাথে ওরা লাগায়, এবং এই চুইঝালে ছোট ছোট ডাল, আর এটা হচ্ছে মোটা ডাল। ছোট ডালগুলো 600 টাকার মতো, আর আমি যেটা কিনে নিয়েছি এসেছি সেটা 800 থেকে 1000 টাকার মতো দাম। আর এই চুইঝাল একটা ওষুধি সম্পন্ন মশলা, সব মশলার মধ্যে ওষুধি গুণ আছে, এবং এই চুইঝালকে আমি সুন্দর করে উপরের স্কিনটা ফেলে দিয়ে এরকম টুকরা টুকরা করে কেটে নিয়েছি। যে ঝাল নাকি পেটের জন্য খারাপ, এই চুইঝাল নাকি আমাদের পেটের জন্য অনেকই উপকার, এছাড়া অনেক গুণাগুণ আছে, সেগুলি পরে বলছি। আচ্ছা, প্রথমেই একটা মশলা তৈরি করতে হবে। এটা হলো এখানে আমি দিলাম 4 চামচের মতো মরিচের গুঁড়ো, 4 চামচের মতো হলুদের গুঁড়ো, 2 চামচের মতো ধনে জিরের গুঁড়ো, কারণ এখানে আমি সব টেবিল চামচের মাপ বলছি, আর 4 চামচ দিচ্ছি এখানে আমি 1.5 চামচের মতো গরম মশলা গুঁড়ো। আর ভালো করে পানি দিয়ে এটাকে মেশাতে হবে যেন লাম্পস না থাকে, এবং পানি দিয়ে মেশাতে হবে, একটু বেশি করেই পানি দিলাম যেহেতু মাংসে কোনো পানি ব্যবহার করা হবে না। আর একটা জিনিস খেয়াল করবেন আপনারা, এখানে কোনো পেঁয়াজ ইউজ হবে না, কোনো তেজপাতা ইউজ হবে না, এবং কোনো গোটা মশলা গরম মশলা আমি এখানে ব্যবহার করব না। এটা একদমই ওদের বলে দেওয়া রেসিপি, যেখান থেকে মানে কোনো রকম স্কিপ করিনি কিছু আমি। আর ওরা এখানে আদা রসুন প্রচুর দেয় বাটা, ওরা ছ্যাঁচা দেয়, তা আমি তার ছেঁচতে ছ্যাঁচার কোনো উপায় নেই, তাই আমি এখানে ব্লেন্ডারে আদা ভাঙা করে নিলাম। এখানে প্রায় 4 টেবিল চামচের মতো আদা বাটা এবং 4 টেবিল চামচের মতো রসুন বাটা, আর গোটা রসুন লাগবে, আমি নিয়েছি দেশি রসুন, সুন্দর করে উপর স্কিনটা ফেলে মুখটা কেটে ফেলে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখানে 20টার মতো নিয়েছি। বড় রসুন হলে আপনি একটু মাপ কমিয়ে দিবেন, আর লাগবে সেই চুইঝাল। এখন চলুন মূল রান্নায় ফিরে যাই।
একটা প্যানের মধ্যে আমি আগে দিয়ে দিব সর্ষের তেল, কারণ আমি আগেই বলেছি আমি হুবহু যেভাবে বলেছে সেভাবে করব। এবং এখানে আমি তেল দিলাম 250 গ্রামের মতো, 1 কেজি মাংসের জন্য। আমার মনে হয় আর একটু বেশি দিলে ভালো হতো, কিন্তু এক্ষেত্রে আমি একটু কিপটামি করলাম, কারণ এত তেল খাওয়া ভালো না। সে তেলটা গরম হতে হতেই আমি এখানে সেই যে মাংসের মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম মাংস রান্না করার জন্য, সেই মশলাগুলোকে দিয়ে দিলাম। মশলা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নিলাম। এখন এখানে আমি অ্যাড করব আদা রসুনের বাটা, যে পরিমাপটা বলেছিলাম এটা। এখানে আপনারা বাটাও ইউজ করতে পারেন, কারণ ওরা তো এখানে 40-50 কেজির মতো মাংস রান্না করে এক এক ডেকচিতে, সেখানে আদা রসুন আদা ছেঁচা করে দিলেও কোনো অসুবিধা নেই। কিন্তু যেহেতু আমরা ঘরে অল্প রাঁধবো, বাটাও দেওয়া যায়। আর এইভাবে রান্না করে আমি দেখলাম 80% স্বাদ আমি ওদের আনতে পেরেছিলাম, যেহেতু হুবহু ওরা যেভাবে বলেছে সেভাবে, তাই বলছি প্লিজ স্কিপ করবেন না। এখন আমি কেটে রাখা অর্ধেকের বেশি চুই ঝালগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম, একটু আগেই দিলাম, কারণ আমার কাছে মনে হয় তার যে একটা অ্যারোমা আর যে একটা স্বাদ, সেটা অনেকক্ষণ যখন কষাবো, যত কষাবো তত ভালো হবে। আর এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো লবণ, আর এখানে আমি 1 চা চামচের মতো চিনি দিলাম। চিনিতে নাকি মাংসটা তাড়াতাড়ি গলে এবং সুন্দর একটা কালার হয় মশলার মধ্যে। আপনারা অবশ্যই চিনিটা এই ক্ষেত্রে ব্যবহার করবেন। সুন্দর করে আমরা মশলার সাথে চুই ঝালগুলোকে মিশিয়ে নিব। এই মশলাটা খুব বেশি কষাতে হবে না, কারণ মাংস অনেকক্ষণ ধরে রান্না হবে, মশলার মাংস একসাথেই কষানো হয়ে যাবে, ভাজা হয়ে যাবে আস্তে আস্তে। মশলাটা যখন আদা কষানো হয়ে গেল, এখন আমি অ্যাড করে দিব মাংসগুলো। মাংসগুলি দেওয়ার পর খুব ভালোভাবে একটু পরপর নাড়তে হবে, কারণ বড় পিস তো, আর এখানে যেহেতু কোনো রকম পানি মিশালো হবে না, তাই ওই বারবার নেড়ে চেড়ে মশলাগুলোকে সুন্দর করে মাংসের গায়ে মেখে দিতে হবে। এখন কাজ এতটুকুই, আর আস্তে আস্তে বাকি উপাদানগুলো অ্যাড করতে হবে। এই চুই ঝাল দুই দেশেরই দক্ষিণ অঞ্চলের মানুষের খুবই একটা জনপ্রিয় মশলা। ওনারা বিভিন্ন রকম মাংস, হাঁসের মাংস এবং ডাল এবং ছোটো ছোটো মাছও ব্যবহার করে, যেহেতু এটা খুবই ঔষধি গুণ সম্পন্ন, ওরা সেজন্য খায় এবং স্বাদের জন্যও খায়। আর আপনারা ভাবছেন এই চুই ঝাল কোথায় পাবো? এই চুই ঝাল আমি জানি যখনই আপনারা দক্ষিণ দিকে যাবেন ওখানে মিলবে, এবং ঢাকাতে আমি জানি যে বিভিন্ন রকমের মলগুলোতে অ্যাগোরা আছে, স্বপ্ন আছে, সেখানে অ্যাভেলেবেল। আর আমরা যারা এখানে আছি অ্যামাজনে আমি চুই ঝাল এখানে পেয়েছি। মাংস ঢেকে দেওয়ার জন্য অনেক পানি উঠছে এবং সেই পানিতেই মাংসটা সেদ্ধ হবে, বারবার উল্টে পাল্টে দেব। যেহেতু কোনো পানি ব্যবহার করব না, তাই বারবার উল্টে পাল্টে দিলে মাংসগুলো সমানভাবে সব দিকে সেদ্ধ হবে। আমি আগেই বলেছি এই রেসিপিটা 80% স্বাদ আমি আনতে পেরেছিলাম, আপনারা এভাবে আমার রেসিপিটা ফলো করবেন। এখন আমি অ্যাড করে দিব রসুনগুলো। মাংস থেকে অনেকখানি পানি উঠেছে, যেহেতু মাংসটা ফ্রেশ ছিল একদমই তখনই আনা হয়েছে, সেজন্য পানিটা বেশি উঠেছে। ফ্রিজে রাখলে মাংস এতটা পানি উঠে না, সেক্ষেত্রে হয়তো আপনারা একটু পানি দিতে পারেন। এই রসুন দেওয়ার পরে আমি 45 মিনিট কন্টিনিউ ঢেকে এটাকে বসিয়ে রেখেছিলাম একদমই স্লো থেকে মিডিয়াম হাই। আর এখন আমি 1/2 চামচের মতো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আমার কাছে এখানে মনে হলো লবণটা একটু লাগবে, তাই লবণের ক্ষেত্রে সবসময় আমরা খেয়াল রাখব, লবণ আর ঝাল যদি ঠিক হয় তাহলে সব কিছু স্বাদই দ্বিগুণ বেড়ে যায়। এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে যখন তেলটা একদম পুরো উপরে চলে আসবে, মশলাটা গায়ের সাথে মাংসের সাথে একদম মিশে যাবে তখনই, এবং মাংসটা গলে যাবে তখনই আমাদের রান্নাটা বন্ধ করে দিতে হবে। মোট 1.5 ঘন্টা লাগলো আমার এই চুই ঝাল দিয়ে খাসি মাংস রান্না করার জন্য। আপনারাও এভাবে রেসিপি ফলো করে রান্না করুন, একদম চ্যালেঞ্জ করছি, একদমই সিক্রেট রেসিপি, আপনাদের কাজে লাগবেই। আর যারা খেয়েছেন তারাও রান্না করে দেখতে পারবেন যে সেম স্বাদ। আর যদি যারা খাননি কখনো এই আব্বাসের বা সিরাজের চুই ঝালের মাংস রেসিপি, তারাও খেয়ে দেখবেন, এভাবে রান্না করে খুবই স্বাদ লাগবে। আনন্দ উৎসবে মেতে উঠুন,
এবং এরকম মজার মজার রান্না শেয়ার করে ফ্যামিলি সবাইকে আনন্দিত করুন এবং আমার চ্যানেলে চোখ রাখুন। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।